যা কি শান্তি খুব উনি বলছেন যে দোকানের থেকেও ভালো, মানে বলি না যে আমার মায়ের হাতের বিরিয়ানি জাস্ট অসম। কেকটা ভালো লেগেছে, যাই হোক বন্ধুরা ভিডিও করে দেব এই। ফার্স্ট জানুয়ারি 2023 রাত 12টা বাজে, আর 2022 সালের লাস্ট ভিডিওটায় আমি কিন্তু তোমাদের সাথে ঠাকুর দর্শন করেই ভিডিওটা এন্ড করেছিলাম। তাই ভাবলাম 2023-এর শুরুতে আমি তোমাদের সাথে ঠাকুর দর্শন করেই ভিডিওটা আমাদের চ্যানেলে স্টার্ট করি, যাতে সারা বছর তোমাদের সাথে এই চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও পোস্ট করব। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই বছরটা শুরু করা হলো, তো আরও ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো, ধন্যবাদ। আমি আমার দাদাকে বললাম আমার চ্যানেলে একটুখানি তুই কিছু বল, যে বছরের শুরুতে তো তাই জন্য তোমাদেরকে বললো। আর সবটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, নতুন বছরটা শুরু করার আগে সেটাই সব থেকে বেশি প্রয়োজন। 2022 সালে এই চ্যানেলে তোমাদের সাথে অনেক অনেক ভিডিও পোস্ট করেছিলাম পুজোর, তাই 2023 সালে অনেক অনেক ভিডিও পোস্ট করব। সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোর ভিডিও করব ঠাকুরের, মানে চারিদিকে জাস্ট বাজি ফাটছে, দারুণ লাগছে, দারুণ। চারিদিকে বাজি ফাটছে আর তোমাদের সাথে সব দেখাতে পেরেছি, ব্লগটা করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং অ্যান্ড উইথ ইন স্মাইল চ্যানেল। তো 2023 সাল পড়ে গেছে, তো সবার বাড়ি বাজি ফাটানো, সবার বাজি ফাটানো শুরু হয়ে গেছে 2023 সাল, যেই 12টা বেজেছে সঙ্গে সঙ্গে, খুব ভালো লাগছে। আর আর নতুন বছর পড়লো, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার বছর খুব ভালো কাটুক, আমাদের বছরও ভালো কাটুক। আর একটু নতুন বছর পড়ে গেল, তো চারিদিকে বাজি ফাটছে, খুব ভালো লাগছে। আর আর শুধু বাজি না, আর ওই দিক থেকে প্রচণ্ড বাজি ফাটছে, তো খুব এনজয় করছে ব্যাপারটা। আর 31st নাইট, আজকে সবাই খুব আনন্দ করছে জানি, তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার বলার জন্য ফোন করেছি অলরেডি, আমার একটা বোনও ফোন করেছিল, আমার একটা মামা মাইমা, তো ফোন করে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, সকলে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কথা বলে দে, আমাদেরকে বললাম না আমার মামা ফোন করেছিল, মামা মানে হচ্ছে মায়ের ছোট পিসির ছেলে, অনেকে ফোন করছে অলরেডি হ্যাপি নিউ ইয়ার বলবে বলে, তো সকলকেই আমি এখানে বলে দিচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার টু অল। আজ এই ব্লগটা আমি এই রাত 12টা থেকে শুরু করলাম, এবার কালকে 1st জানুয়ারি পর্যন্ত চলবে, তো আজ 31st নাইট, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল। তো এখানে তো হ্যাপি নিউ ইয়ারের গ্রিটিংস কার্ডটা আমি আমার মাকেই প্রথম দিচ্ছি, তো চলো তুমি আগে দেখো। এবার ওকে দেওয়ার সময়, অনেকদিন আগে এঁকে রেখেছিলাম, দেখবি শুধু ওপরে ডিজাইন গুলো করলাম, আমার কবে থেকে করা ছিল জানি, একটা বাজে 10, তো থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার।
তো তোমরা দেখতেই পেলে আমি বাবা মা দাদা তিনজনকে গ্রিটিংস কার্ড দিলাম, আর এই গ্রিটিংস কার্ডে কি বানিয়েছি সেটা আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার যেটা দেখছো, মায়ের হাতে স্পেশাল 31st নাইটে এক চিকেন বিরিয়ানি, দারুণ বানায় গাইজ। মানে তোমরা যদি এই এক চিকেন বিরিয়ানির ভিডিওটা চাও, রেসিপিটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ দারুণ দারুণ। আমি বাইরের বিরিয়ানি পছন্দ করি না, আমার জন্য যখনই খেতে ইচ্ছে করে মাকে, মানে যেমন ফাস্ট ফুড বলো, চিলি চিকেন বলো, চিকেন বাটার মশলা বলো, কিংবা এক চিকেন বিরিয়ানি বলো, আমি মাকে বলি, মা কিন্তু বানিয়ে দেয়। তো আমি মায়ের হাতে বেশি খেতে ভালোবাসি, আমি বাইরে কিন্তু একদমই খাই না এই জিনিসগুলো। মানে আমার হয়তো বাইরে খেলেও আমার অতটা ঠিক পছন্দ হয় না যতটা মায়ের হাতের আমার পছন্দ। তো অল টাইম ফেভারিট মায়ের হাতের রান্না। আমার দাদাও খেতে বসে পড়েছে, আমি তোমাদের জন্য ভিডিওটা তুলছিলাম। তো কেমন হয়েছে? 31st হয়ে গেল, তো 1st জানুয়ারি পড়ে গেছে। কালকে সকালবেলা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে আসছি, এখন বাজে হচ্ছে 2:10। এখন হচ্ছে 1st জানুয়ারির দিন, 2:15 বাজে দুপুর বেলা। তো এই মনে হচ্ছে এই সেদিনকে এগুলো সাজালাম, তাহলে ডিসেম্বর মাসের অপেক্ষা। তোমার ভালো লেগেছে? শেষ দিনে সরকার বুকে একটু বিরিয়ানি খাওয়াবো। যা কি শান্তি, খুব খুব চিন্তা করছে। হ্যালো, হ্যাঁ মেসোমশাই, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন। হ্যাঁ না না, কাল মাসিমাও খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী তো ওনাকে দিয়েছিল মা, এমনিতে কিছু খাবার হলে দেয়, তো ওনাকে দিয়েছিল, ওনারা খেতে খুব ভালোবাসে, বয়স্ক মানুষ। উনি বলছেন যে দোকানের থেকেও ভালো, মানে বলি না যে আমার মায়ের হাতের বিরিয়ানি জাস্ট অসম, সত্যি খুব সুন্দর, সেটাই তোমাদের সাথে বলছিলাম। দোকানের থেকেও একদম দারুণ হয়েছে, তোমরা নিজেরাই শুনতে পেলে। ইন্ডাকশনে যে কেক এত সুপার হয় না, আইডিয়া ছিল না। এই যে আমরা ঘুরতে যাচ্ছি, সেই ভিডিওটা কিন্তু আমরা একটা আলাদা পার্টে দেব, মানে আলাদা ভিডিও করে দেবো। এই ভিডিওটার সাথে অ্যাড করছি না, কারণ কালকে রাত্রি থেকে সেই সেম ভিডিওটা চলছে, তাই অনেকটা লং হয়ে যেতে পারে বলে আমি ভিডিও বেরোবো তখন তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে তারপর নিউ ভিডিও স্টার্ট করবো। স্টিল প্রথম দিন আজকে, তাই প্রথম না ভাবতেই পারছি না, মানে 2023 সাল পড়ে গেল, 2023 সালে পড়ে আবার বছরের একটা দিনও কেটে গেলো।